আসসালামু আলাইকুম। এসআইপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আজকেও যে ভিডিওটি, সেই ভিডিওটির বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের এসআইপি প্রজেক্টের আওতাধীন চলমান রয়েছে। আর এই প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে ব্যাসিস BASIS। আপনি দেখেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। এই এবং প্রশিক্ষণের বিষয়টি হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এবং এই প্রশিক্ষণের ডিউরেশন হচ্ছে 3 মান্থ। তার মানে হচ্ছে এই প্রশিক্ষণটি লম্বা একটা সময় ধরে কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে থাকেন তাহলে কোন কোন বিষয়ের উপর আপনি জানতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু প্রশিক্ষণের সূচিতে বা শিডিউলে আপনি পেয়ে যাবেন। আর বরাবরের মতো এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে, এখানে কোনো প্রকার অর্থ আপনাকে প্রদান করতে হবে না প্রশিক্ষণটি গ্রহণের জন্য। সো দেরি না করে আপনি খুব দ্রুতই, যারা আগ্রহী তারা করে ফেলতে পারেন এই চ্যানেলটি, এবং বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে এই প্রশিক্ষণ শেষে প্রতিদিনের জন্য 150 টাকা উপবৃত্তি প্রদান করা হবে। যেহেতু 3 মাসের এই কোর্সটি, সপ্তাহে 4 দিন করে ক্লাস, সপ্তাহে 6 দিন ক্লাসটা হবে শনি থেকে বৃহস্পতি, সো আপনি সেভাবে হিসেব করলে খুব ভালো স্ট্যান্ডার্ড অ্যামাউন্টে কিন্তু একটা দাঁড়াচ্ছে। ওকে, চলুন আমরা দেখে আসি এই প্রশিক্ষণটিতে কী কী ধরনের বিশেষ সুবিধা আপনি পাচ্ছেন। আমরা আগেই বলেছিলাম ব্যাসিসের তত্ত্বাবধানে ঢাকায় আবারও শুরু হচ্ছে এসএপি প্রকল্পের আওতায় এই বিনামূল্য প্রশিক্ষণ কার্যক্রমটি, এবং বরাবরের মতোই এই কোর্সটিতে অর্থায়ন করছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। ওকে, সো এই এই কোর্সের উদ্দেশ্য যেটা আমি বলছিলাম, তথ্য প্রযুক্তির খাতে উল্লেখযোগ্য দক্ষ জনবল তৈরি করার মূল লক্ষ্যর যে বিষয়গুলো, এইগুলোর পয়েন্টসগুলো রয়েছে, এর মধ্যে এই একটি কোর্স হচ্ছে কিন্তু প্রফেশনাল মার্কেটিং। হ্যাঁ, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স। এই আমরা একটু চলো আগে দেখেছি, আমরা যেটা বলছিলাম যে কোর্সের হেডিং হচ্ছে প্রফেশনাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এবং আপনি সুবিধা সময় যদি এই কোর্সে পেয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারেন যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ গ্রহণটি করতে পারবেন আপনি। প্রশিক্ষণ শেষে বলছিলাম যে কোনো প্রশিক্ষণের সর্বনিম্ন প্রতিদিনের জন্য প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় 150 টাকা করে। হয়তো এর কম হওয়ার কোনো সুযোগ নেই, যদি হয় এটা বেশি হতে পারে। ওকে, প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট তো অবশ্যই প্রদান করা হবে, পাশাপাশি প্রশিক্ষণ শেষে চাকরিও প্রদান করা হবে এই এসইআইপি প্রজেক্টের আওতাধীন প্রশিক্ষণ কার্যক্রম নিয়ম অনুযায়ী। ওকে, এবং বরাবরের মতোই আবারও নারী অধিবাসী শিশুদেরকেই এখানে আপনার বেশি কিছু স্পেশাল সুযোগ প্রদান করা হবে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কী বলেছে, আমরা যদি একটু এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি জেনে আসি, শুধুমাত্র অনার্স মাস্টার ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরা এই কোর্সটি করার জন্য সুযোগ পাবেন। তার মানে হচ্ছে আপনি এই কোর্সটি যদি করতে হয় আপনাকে অবশ্যই অনার্স, সর্বনিম্ন যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোর্সটি করতে পারবেন, অথবা আপনি যদি 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলেও এই কোর্সটি করার সুযোগ পারবেন। এবং এই প্রশিক্ষণটি আপনারা জানেন ব্যাসিসের অনেকগুলা শাখা রয়েছে, এর মধ্যে ঢাকাতে রয়েছে, চট্টগ্রামও কিন্তু রয়েছে। তবে এই প্রশিক্ষণটি শুধুমাত্র ঢাকা যেই ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটেই কিন্তু হবে। ওকে, সো আপনি যদি ঢাকার বাইরেরও হন, ঢাকাতে অবস্থান করে এই প্রশিক্ষণ কার্যক্রমটি কিন্তু আপনার কার্যক্রমে আপনার অংশগ্রহণ করতে হবে। ওকে, এবং কোর্সে যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কোর্সে আপনি করতে পারবেন না। আমি কোর্সের শুরুতে যেটা বলছিলাম সপ্তাহে 6 দিন ক্লাস, মূলত না, সপ্তাহে 5 দিন ক্লাস হবে এবং প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে, যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই লিঙ্কে আপনাকে ক্লিক করেও এই লিঙ্কে যেয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখনই ওরা কিন্তু ঢাকা বাংলাদেশ যে কোনো স্থান থেকে রেজিস্ট্রেশন করবেন। এই লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনি পেয়ে যাবেন। সো আপনি যখন এই লিঙ্কটিতে ক্লিক করবেন কেমন একটি ইন্টারফেস চলে যাবে, চলো আমরা এই লিঙ্কটিতে একটু ক্লিক করে দেখি। আপনি যখন রেজিস্ট্রেশন লিঙ্কটিতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে, আর ইন্টারফেসগুলোর মধ্যে এখানে আপনি যখন হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স যেটা হচ্ছে আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে কিন্তু অনেকগুলো কোর্সের নাম কিন্তু এখানে রয়েছে। সো আমরা কিন্তু কথা বলছিলাম
প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সের বিষয়ে। সো আপনি এখান থেকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে সিলেক্ট করে দিবেন, আপনার পুরো নাম লিখে দিবেন, আপনার ফাদার্স নেম, আপনার হচ্ছে মাদার্স নেম লিখবেন এবং জেন্ডার বরাবরই আপনার যেই, এবং মনে রাখবেন এনআইডি কিন্তু আপনার রিয়েল হইতে হবে, কোনো ফেক এনআইডি কিন্তু গ্রহণযোগ্য হবে না এই প্রজেক্টের এই প্রজেক্টের আওতায় কোনো ধরনের প্রশিক্ষণে। সো আপনাকে অবশ্যই ভ্যালিড বা অরিজিনাল এনআইডি কার্ড থাকতে হবে, এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ, ডিসিশন, সো জাস্ট আপনি এইভাবে আদার্স যে আপনার ফর্মগুলো রয়েছে সেই রকম এগুলো একটু ফিল আপ করে দিয়ে আপনি করতে পারবেন। কোন কোন ডিভিশনে আপনি রয়েছেন, ডিভিশন থেকে জেলা বেস আপনি সিলেক্ট করে দেবেন, সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন কিন্তু। আর এডুকেশন লেভেলটা এখানে কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট কোর্স আপনার সম্পন্ন থাকতে হবে যদি আপনি কোর্সটি করতে চান, এবং সেখানে বলো আপনি একটা ছবি এখান থেকে আপলোড করে দিবেন। ওকে, সো এই এই কোর্সটিতে আপনি যদি করতে চান তাহলে আমরা দেখাচ্ছিলাম যে আপনি কীভাবে আবেদন করবেন এবং কোর্সটি কীভাবে সম্পন্ন করবেন। সো মোটামুটি আজকে একটু এলোমেলো হলো, কোর্সের মূল বিষয়গুলো কিন্তু ছিল এরকম। সো আপনি যদি কোর্সের জন্য আগ্রহী হন, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো নিচে প্রদত্ত লিঙ্কটিতে ক্লিক করে আবেদন করে ফেলুন, খুব দ্রুত এখান থেকে আপনার সাথে কমিউনিকেশন করা হবে প্রশিক্ষণের জন্য। আমি ডিটেল অফিস অ্যাড্রেস এবং হচ্ছে তাদের ফেসবুক পেজ এখানে যাই দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। সো আপনি ডেসক্রিপশন লিঙ্কে যে বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু আপনি বুঝতে একটু ঝামেলা হয়ে থাকে, আপনি কমেন্টস করুন এবং আপনাকে এবং কমেন্টসের আপনার প্রশ্ন উত্তর অথবা খুব দ্রুতই কিন্তু আপনাকে প্রশ্নের উত্তর প্রদান করা হবে। ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।